পবিত্র শবে বরাত উপলক্ষে স্পেশাল রান্না বান্না সব আজকে বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই তো আজকে মেয়ের অনুরোধে আজকে প্রথম আমি বুটের হালুয়া বানাবো, আমি এর আগে কখনো বানাইনি। এখানে আমি মাংস বের করে নিয়েছি, একটু পোলাও রান্না করব, মসুর ডাল বেটে নিয়েছি, আর এই তো বুটের ডালটা দুধ দিয়ে আমি সিদ্ধ করে বেটে নিয়েছি, একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি। তারপরে এই তো এখানে এখন আমি তেল দিয়ে দিয়েছি, এক চামচ ঘি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি বুট একটু এলাচ দারচিনি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি চিনি, কাজু বাদাম, সব কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে তো এবার একটু ভেজে নেওয়ার পরে আমি একবারে যখন চুলা মানে যে কড়াই থেকে উঠে আসছিলো এই সময়টুকু অফ করে দিয়ে আমি এখানে নামিয়ে নিয়ে তো শেপ দিয়ে দিয়েছি। আমি প্লেটে আর কাটাকাটি শেপ দিইনি, আজকে মনে হলো যে একটু ফুল ডিজাইন করে বানাবো। যাই হোক, এভাবেই বানিয়ে ফেললাম মেয়ের অনুরোধে। মেয়ে তো খুবই খুশি হবে, কারণ আমরা বাড়ির সবাই রোজা আছি, আমার মেয়েটাও রোজা আছে, আর মেয়ের মুখের হাসির জন্য করে আজকে মেয়ের জন্য স্পেশাল রান্নাবান্না করলাম। আর এখানে আমি দুম্বার মাংস দিয়ে এখানে পোলাও রান্না করব, আর এখানে পোলাও আটা রান্না করে নিয়েছি, সাথে আরও কিছু রান্নাবান্না হালকা পাতলা রান্নাটা করে নিয়েছি, যেটুকু পেরেছি এটুকু আমি করার চেষ্টা করলাম। আর এ তো এখানে দেখতেই পাচ্ছেন, আর এ তো এখানে বুটের হালুয়া আজকে প্রথম হিসেবে কিন্তু ভালোই বানিয়েছিলাম। আর এখানে পেঁয়াজও ভেজে নিয়েছি, তারপরে আরও আছে রান্নাবান্না সব। এখানে পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি, আর একা হাতে কিন্তু সব কিছু করে ফেলি। এখানে আলু ঝুরি করে আলু ভেজে নিয়েছি, আর এখানে এই তো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। তারপরেও আছে আমার পছন্দের সেই লইটা শুটকি দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি। যাই হোক, এই হলো আজকে রান্নাবান্না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।